বুমরা এবং আর্চারের মধ্যে একেই সেরা বললেন রাবাদা এর মধ্যে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা কয়েকজন পেস বোলারের নাম বললেই যাদের নাম একেবারে প্রথম সারিতে উঠে আসে তারা হলেন জোফ্রা আর্চার জসপ্রীত বুমরা এবং কাগিস রাবাদা দুই হাজার উনিশ এর বিশ্বকাপে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন আর্চার তার গতির পরিচয় পেয়েছে গোটা ক্রিকেট বিশ্ব সম্প্রতি তার এবং বুমরার মধ্যে সেরা কে জানালেন সাউথ আফ্রিকার তারকা পেসার রাবাদা। তিনি জানিয়েছেন দুজনেই তার পছন্দের অন্যতম দুই বোলার আর এমন তুলনার বিষয়গুলোকে মিডিয়ায় তুলে ধরেছেন এবং তার স্বাভাবিক বলেই মনে করেন রাবাদা আটচারে আছে ন্যাচারাল ট্যালেন্ট অন্যদিকে বুমরার যে কোনো সময় ম্যাচের রূপ বদলে দেওয়ার ক্ষমতা রাখে ও তবে সব সবসময় যে তুমি শীর্ষে থাকবে তা হরফ করে বলা যায় না টি টোয়েন্টি ক্রিকেটে এবার ক্রমশ নিজের প্রতিবার পরিচয় দিয়ে এই মুহূর্তে তিনি ধরনের ক্রিকেটেই ভারতের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি এই মুহূর্তে বারোটি টেস্ট ম্যাচে বাষট্টিটা উইকেট নিয়ে টেস্ট বোলিং র্যাঙ্কিং তিন নম্বর স্থানে রয়েছেন বুমরা অন্যদিকে এবারের বিশ্বকাপে নজর কারা পারফরম্যান্স এর পর সম্প্রতি টেস্টে অভিষেক হয়েছিল আর্চারের অ্যাশেজের প্রথম দুই টেস্টে তার নেওয়া উইকেটের সংখ্যা তেরোটি যদিও সম্প্রতি ম্যানচেস্টারের টেস্ট একটি উইকেট পাননি তিনি দুই হাজার সালে আন্তর্জাতিক ক্রিকেটে আঙিনায় আবির্ভাব হয় রাবাদার এখনো অবধি সাঁত্রিশটি টেস্ট ম্যাচে তার নেওয়া উইকেটের সংখ্যা একশো ছিয়াত্তর আসন্ন ভারত সফরে সাউথ আফ্রিকার পেস বিভাগকে নেতৃত্ব দেবেন এই বোলার তার সাথে থাকবেন ফিল্যান্ডার নিগিদি নজ্জে আগামী 2 থেকে শুরু হতে চলেছে সাউথ আফ্রিকার ভারত সফর টি ম্যাচটি খেলা হবে ধর্মশালায় এদিকে দ্রুততম 50 উইকেট শিকারি হয়ে গেলেন বুমরা ভারতের টেস্টে দ্রুততম 50 উইকেট শিকারি বোলার হয়েছেন পেসার জাসপ্রিত বুমরা এন্টিগে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই খেতাব অর্জন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের এর তিরিশতম ওভারে ড্যারেন ব্র্যাবোকে আউট করে তার পঞ্চাশতম টেস্ট উইকেট রেকর্ড করেছিলেন ক্রিকেটের দীর্ঘতম এই ফর্মেট দলের হয়ে এগারোতম ম্যাচে পঁচিশ বছর বয়সী বোলার পঞ্চাশ টেস্ট উইকেট নেন বুমরা ভেঙ্কটেশ প্রাসাদ ও মোহাম্মদ স্বামীকে ছাড়িয়ে গেছেন এদিকে টেস্ট ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার চেয়েও ভালো জোরে বোলিং অলরাউন্ডার এই ভারতীয় পাচ্ছেন না সুযোগ ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বিশ্বকাপের দুর্দান্ত প্রদর্শনের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এই মুহূর্তে আরেকজন অলরাউন্ডার ঘরোয়া স্তরে দুর্দান্ত প্রদর্শন করে টিম ইন্ডিয়ার দরজায় করা নাচ্ছেন যদি টেস্টের কথা বলা হয় তো এই খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে নিজের প্রদর্শনে সকলকে নিজের ফ্যান বানিয়ে ফেলেছেন আমরা কথা বলছি শিবম দুবেকে নিয়ে ভারত ক্রিকেট দলের ভারতীয় জোরে অভাব রয়েছে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে ছাব্বিশ বছর বয়সী শিবম দুবে প্রমাণ করে দিয়েছেন যে যদি তাকে সুযোগ দেওয়া হয় তো তিনি নিজেকে হার্দিক পাণ্ডিয়া চেয়েও ভালো প্রমাণ করতে পারেন যদি প্রথম শ্রেণীর ক্রিকেটের কথা বলা হয় তো শিবম দুবের রেকর্ডস হার্দিক পাণ্ডিয়া থেকে যথেষ্ট ভালো দুবে তার খেলা বারোটি ম্যাচে চব্বিশটি ইনিংসে ব্যাট করে আটচল্লিশ দশমিক ছয় তিন গড়ে নয়শো চব্বিশ রান করেছেন যার মধ্যে দুটি সেঞ্চুরি আর ছটি হাফ সেঞ্চুরি রয়েছে অন্যদিকে হার্দিকের প্রথম শ্রেণীর গড় তিরিশ দশমিক শূন্য দুই যদি জরুরি বোলিং এর কথা বলি তো পরিসংখ্যানের শিবম দুবে হার্দিক পান্ডিয়া চেয়ে ভালো হার্দিক উনত্রিশটি ম্যাচের উনত্রিশটি ইনিংসে বোলিং করে তিরিশ দশমিক নয় পাঁচ গড়ে আটচল্লিশটি উইকেট নিয়েছেন হার্দিকের ইকোনমি রেট তিন দশমিক তিন শূন্য অন্যদিকে শিবম এখনো পর্যন্ত চোদ্দটি ম্যাচের চব্বিশটি ইনিংসে বল করে তেইশ দশমিক চার গড়ে আটত্রিশটি উইকেট নিয়েছেন এই সঙ্গে শিবমের ইকোনমি রেট দুই দশমিক সাত সাত এই পরিসংখ্যান দেখে পরিষ্কার বোঝা যায় যে যদি নির্বাচকরা জোরে বোলার অলরাউন্ডারের মতো শিবম দুবেকে টিম সুযোগ দেন তো মুম্বাইয়ের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া থেকে ভালো প্রদর্শন করে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন শিবম দুবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মাংসপেশিদের টান ধরার কারণে এই সমস্যায় দেখা গিয়েছিল হার্দিককে যার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল এখন তিনি সম্পূর্ণ ফিট হয়ে পনেরো সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা হতে চলা তিন টি সিরিজে প্রত্যাবর্তন করার জন্য প্রস্তুত রয়েছেন প্রিয় দর্শক আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি কেমন হলো তা কমেন্টস করে জানান ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন ধন্যবাদ